মামু ভাই, আপনার বাগানে এখন কি কি ফল রয়েছে? কমলা, মালটা, বিভিন্ন ধরনের দেখেন যে পরিমাণ ফল আমি দেখতে পাচ্ছি ভাই। মিষ্টি রয়েছে তো নাকি? একটা হারভেস্ট করে নেই, মিষ্টি আছে কিনা কে বলতে পারবে? আচ্ছা আচ্ছা, দেখেন তো দেখি কি অবস্থা। আচ্ছা, এই কমলাটা আমরা হারভেস্ট করি। এই যে দেখেছেন, আমরা কমলাটা হারভেস্ট করলাম। এই হলো চায়না কমলা, এর কালার কত সুন্দর। আমরা এখন দেখবো আসলে এটার ভেতরে কীরকম আছে। এই যে দেখুন, কমলা যখন ম্যাচিউর্ড হয়ে যায় তখন কিন্তু ভেতরে একটু ফোঁপা চলে আসে বা ফাঁকা জায়গা তৈরি হয়, মানে কমলাটা হারভেস্ট করার একটা উপযুক্ত টাইম চলে এসেছে। বাজারে যে সচরাচর যে কমলাগুলো যেরকম হয়ে থাকে, এই সেম কমলাই, সেম কমলা। এই যে দেখুন খোসাগুলো কত সুন্দর, এবং সহজে খুলে গেল। এই যে দেখুন, এখন এটা আপনি নিতে পারেন। এই যে দেখেন, একদম পরিপক্ক একটি কমলা। আসলে আমরা একটু মিষ্টির পরিমাণটা যদি একটু দেখতে চাই। আচ্ছা দেখি একটু, দেখেন। হ্যাঁ, খাওয়ার আগে আমরা একটু দেখি এখানে কি পরিমাণ রস হয়েছে। এই দেখেন, একটি কোয়া থেকে আসলে বিচির পরিমাণটাও মোটামুটি স্বাভাবিক, খুবই কম। দেখেন, দেখছেন এখন এইটা। আচ্ছা, এটা আমরা একটু টেস্ট করি দর্শক। বাজারের কমলা চাইতে অনেক ভালো স্বাদ। তবে আর একটা বিষয়, কমলা, মালটা এবং অন্য অন্য যত ফল আছে হারভেস্ট করার কিছু সময় রেখে দিলে তখন কিন্তু সুইটনেসটা বেড়ে যায়, যেহেতু হাতে সিরের সাথে এটা খেলাম। হ্যাঁ, এটা আমরা যেহেতু মিষ্টি পাইছি এর থেকে কিন্তু বেশি হবে যখন আমরা এটা রাখি। আচ্ছা, আমরা একটু গাছটা একটু দেখি কীরকম জায়গা জুড়ে আসলে দেখাই গাছটা রয়েছে। এই যে দেখতেছেন কত সুন্দরভাবে, মানে ফলগুলো নুয়ে নুয়ে পড়ে আছে, ডালগুলো হেলিয়ে গেছে, কারণ এই ছোটো ছোটো ফলগুলোর কিন্তু ওয়েট একটু বেশি থাকার কারণে, অনেক বেশি ধরার কারণে, ঝোপা ঝোপা হওয়ার কারণে কিন্তু ফলগুলো নুয়ে পড়ে আছে। আচ্ছা, বাণিজ্যিকভাবে এটা আসলে কতটুকু সম্ভাবনা বলে মনে করতেছেন আপনি? এটা বাণিজ্যিকভাবে বলা যেতে পারে যে বাংলাদেশের জন্য আশীর্বাদ, কারণ এত সুন্দর ফল, ডাল ভর্তি, গাছ ভর্তি ফল, এই ফলগুলো যখন মার্কেটে চলে যাবে তখন কিন্তু অন্য অন্য বাইরে থেকে যে কমলাগুলো আসে সেই কমলাগুলো অনেক বেশি দামে কিনতে হয়, কিন্তু আমাদের অল্প হলেও মার্কেট ব্যবস্থাপনাটা সাশ্রয় করে দিবে এই কমলা। কতদিনের মধ্যে ফল পেতে পারে, অথবা বাণিজ্যিকভাবে যারা বাগান তৈরি করতে যাচ্ছে তারা আসলে কীভাবে কী করতে পারে? দুই বছরের মধ্যে ফল পাওয়া যেতে পারে এইরকম গাছে। এখন গাছে দুই বছরের মধ্যে গ্রোথের দিক দিয়ে আসলে কীরকম? হ্যাঁ, গ্রোথ খুবই ভালো, এবং ডালপালা খুব দ্রুত ছড়িয়ে যায়, এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টি ব্যবস্থাপনা করলে গাছ দ্রুত ছড়িয়ে যাবে এবং এরকম ফল পাওয়া যাবে। আচ্ছা, মাটির যে বিষয়টা আছে, আমাদের তো উত্তরবঙ্গে আমাদের যেমন আমরা দেখলাম যে ভালো রেজাল্ট পাচ্ছে, তো সেক্ষেত্রে মাটির কি কোনো কম বেশির কারণে কি ফলে কম বেশি হবে কি না, যদি আমরা অন্য কোনো জায়গায় যদি কেউ বাগান করতে চায় আর কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে একটা বিষয় হলো, গাছপালার আসলে প্রয়োজন কি, গাছপালার যে আটাটা নিউট্রিশন প্রয়োজন, সেই নিউট্রিশনগুলো যে মাটিতে পাবে সেই মাটিতে এরকম রেজাল্ট আসে। আচ্ছা, সেটা আমরা কীভাবে বুঝবো? এটা আমরা গাছ রোপণ করবো, যখন রোপণ করার পরে এই বিভিন্ন ধরনের সারগুলো দেব এবং পানি ব্যবস্থাপনা করব, আর কিছু কিছু উপাদান রোগ থেকে পায় এবং আলো বাতাস থেকে পায় সেগুলো বাদ দিয়ে যেগুলো আমরা অর্গানিকভাবে এবং রাসায়নিকভাবে গোড়ায় দেই সেগুলো দিলেই এরকম ফল চলে আসবে। আপনাদের এখানে এসে অনেক ভালো লাগলো, এবং সবচেয়ে আরও বেশি ভালো লাগছে আপনার এখানকার কমলা খেয়ে। তো আপনার এখানে আসার ঠিকানাটা যদি আমাদের একটু বলতেন। আমাদের এখানে আসতে হলে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে, আর আমাদের নার্সারি হলো রংপুর বিভাগ, নীলফামারী জেলা, কচুকাটা ইউনিয়ন, কচুকাটা বাজারের সাথে। আর আমাদের হটলাইন নাম্বার 01738552652, এছাড়াও আরেকটি আছে 01719709461। এই দুই নম্বরে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, চারা লাগলে চারা নিতে পারবেন, যদি যত্ন করেন তাহলে আমাদের কাছে যোগাযোগ করে চারা নিয়েন। এছাড়াও এই নম্বরে যোগাযোগ করে আমাদের প্রজেক্টে এসে এরকম কমলা ফল নিজ হাতে পেরে খেয়ে আমাদের এই গাছ নিতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখার জন্য। তো দেখাবে অন্য কোনো ভিডিওতে, সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন।